পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর কলেজ চত্বরে ডক্টর গৌরমোহন রায়ের মূর্তিতে মাল্যদান করে 132তম জন্মদিবস পালন করা হয়। পাশাপাশি কলেজ চত্বর থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে মন্তেশ্বর গ্রাম পরিক্রমা করে ডক্টর গৌরমোহন রায়ের পৈতৃক ভিটে হয়ে আবার কলেজ চত্বরে ফিরে আসে। উল্লেখ্য, মন্তেশ্বর কলেজ 1986 সালে প্রতিষ্ঠা হয়, সেই থেকেই তার জন্মদিবস পালন করা হয় কলেজে। আমাদের কলেজে আজকে যার নামে কলেজ, ডক্টর গৌরমোহন রায়, তার 132তম জন্মদিন ছিল। এই অনুষ্ঠানের জন্য আমরা ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষাকর্মী নিয়ে আমরা একটু প্রভাতফেরি ব্যবস্থা করেছিলাম। তার সঙ্গে আর কি কেউ আমরা কর্মসূচি আছে সারাদিনে? পুরো গ্রামটা পরিক্রমা করেছি এবং ডক্টর গৌরমোহন রায়, কালাচাঁদ রায় এবং এদের মিসেসদের ছবি নিয়ে আমরা প্রদর্শন করেছি এবং তাদের যে কর্মসূচি আমরা সেগুলো হচ্ছে জনসাধারণের কাছে তুলে ধরেছি। কতদিন হলো এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে? আমাদের কলেজ হয়েছে 86 এবং ডক্টর গৌরমোহন রায়ের জন্মদিন উপলক্ষে এই ধরনের অনুষ্ঠান আমাদের কলেজেই প্রথম হলো। আজকে প্রথম হলো। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই, কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র নেতা ইশারুল শেখ সহ সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ আমাদের কলেজের ডক্টর গৌরমোহন রায় কলেজ মন্তেশ্বর, যিনি প্রতিষ্ঠাতা ডক্টর গৌরমোহন রায়, ওনার আজকে জন্মবার্ষিকী 132তম জন্মবার্ষিকী। সেটা আমাদের মন্তেশ্বর কলেজের ছাত্র সংসদ ও ডক্টর গৌরমোহন রায় কলেজের শিক্ষকবৃন্দ এবং সমস্ত ছাত্রছাত্রী মিলে মহাসমর সমারোহে আজকে পালিত হচ্ছে। মন্তেশ্বর থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।